कृष्ण कंचन गौरांगी श्री राधे वृंदावनेश्वरी वृषभानुजी देवी प्रणमामि हरि प्रिया दिव्य वृंदावन अप्राकृत भूमि भगवान लीला स्थल सबाई टाइम संगे एडजस्ट कर चलो कारण हमें अनेक परिक्रमा करते हैं সেই জন্য দয়া করে দেরি করবেন না, তাহলে রাভেলের মন্দির আর দর্শন হবে না, মাঝখানে আমরা দর্শন করে ফিরে যেতে হবে, রাধারানীর জন্মভূমি বন্ধ হয়ে যায়। সেই জন্য আপনাদেরকে বারবার বলছি যে এই আজকে সকালে আমাদের কপালে একটা এমনই ওঝাকে ড্রাইভার দিতেছে, সে আমাদের অনেকটা সময়কে নষ্ট করেছে, কিছু করার নেই। এখন আমরা গিয়ে বাসে উঠবো, ওই যে রাস্তায় বাস দাঁড়িয়েছে ওই রাস্তায় বেরিয়ে যাবো। তো আপনাদের শুধু বলবো যে জল খাওয়ার ওখানে রেডি হয়ে গেছে, যার যার বাটি টাটি নিয়ে ফটাফট জল খাওয়ার খেয়ে নেবে। ভুল হয়ে গেছে, সব তো গাড়িতে রয়ে গেছে, আবার গাড়ি থেকে আনতে গেছে। কাপড় দিয়ে বেঁধে নেওয়া হবে, বাসের ডিকির মধ্যে থাকবে, আরামসে চলে যাবে। ঠিক আছে, আমরা সবাই রাধার কোথায় এলাম, এটা হলো মান সরোবর। আমরা যখন ছোটকালে এসেছি তখন এই মন্দিরটাও ছিল, এবং এই তমাল গাছটা ছিল না, ছিল আর একটা তমাল গাছ, সেটা দেহ রাখার পরে নূতন তমাল গাছ এইটা লাগানো হয়েছে, এবং এই মন্দিরটা পরবর্তীকালে হয়েছে। ওই যমুনা থেকে বেলবন হয়ে, বেলবন থেকে হেঁটে হেঁটে এখানে আসতাম মাঠ দিয়ে। অনেক ঘটনা আছে তার সঙ্গে, বহু ঘটনা জড়িত, বহু অদ্ভুত ব্যাপার। এই অঞ্চলে প্রচুর নীল গাই আছে, প্রচুর সম্বার হরিণ আছে, প্রচুর এখানে আশেপাশে প্রচুর চাষিদের ক্ষেত নষ্ট করে সম্বার হরিণ, বড় বড় হরিণ আর নীল গাই প্রচুর পরিমাণে দল বেঁধে থাকে। সেই স্থানে আমরা এসেছি, সেই যে রাধারানীর লীলাভূমি, আনন্দময়ী রাধা, জগজ্জননী রাধা, প্রেমময়ী জগৎ কল্যাণী রাধা। কি হয়েছিল বলুন তো, সংক্ষেপে বলি, অনেক কথা বলবো সময় পেলে। রাসে যখন কৃষ্ণ মুরলি বাদন করে সবাইকে আহ্বান করেছিলেন, কৃষ্ণ জগৌ কলাং বংশী বটে, কৃষ্ণ ধীর সমীরে যমুনা তীরে বসতি বনে বনমালী, বনমালী বংশী বটে গিয়ে জগৌ কলাম বংশী তুমি বাগে। বংশী হচ্ছে কৃষ্ণের দূত বা দূতি, খবর পৌঁছানোর রাজার একজন এলাক থাকে না, দুধ থাকে, খবর নিয়ে যাও। তো কৃষ্ণের বংশী হচ্ছে দুধ, গরুকে ফেরাবতে গেলেও বংশী দিয়ে ডাকে, বলে আয় ধবলি আয় শ্যামল, তাদেরকে ডাকে। আর অদ্ভুতভাবে তেমনি গোপীদেরকে যখন ডাকার সময় হয়, আজকের বংশী বটে, যখন নন্দভবনের দরজা খুলে গোপাল বেরিয়েছেন, দেখছেন শরতের পূর্ণিমা রজনী, চারিদিকে আনন্দ কোলাহল, ফুলে ফুলে চারি বনভূমি মণ্ডিত হয়ে আছে, শীতল সুগন্ধ বায়ু বইছে, চন্দ্রের আলোকে জ্যোৎস্নায় আলোকিত বৃন্দাবন, এই অপূর্ব সুন্দর বৃন্দাবন, বৃন্দাবনের সুন্দরতা দেখে অখিল রসরাজ ভগবান মনের আনন্দে বৃন্দাবন দর্শনের এই শোভাকে দেখে বলে বাহ অতিরম্যম কুলিনম বৃন্দাবনম অতিরমণীয়ম, অপূর্ব বৃন্দাবনের শোভা। কৃষ্ণ দক্ষিণ দরজা দিয়ে বেরিয়ে পড়ল, উত্তরের দরজা বেরিয়ে সোজা বনের শোভা দেখতে দেখতে রাকেশ কর রঞ্জিত, হাতে হাত বোলাতে বোলাতে, লতায় পাতায় হাত বোলাতে বোলাতে বংশী বটে এসে এসে বংশী বাজাল। হ্যাঁ, বংশীর বাদন শুনে সমস্ত গোপীগণ, সমস্ত ভক্তবৃন্দ আকুল প্রাণে সেই বংশীর বাদন শুনে তিন প্রকারের গোপী এসেছিলেন ওখানে বলছিলাম। এক হলো কৃষ্ণের সঙ্গে যারা চিরকাল যুক্ত, মানে কৃষ্ণের সেলফ প্রজেকশন, কৃষ্ণের ডিভাইডেশন, নিজেকে ডিভাইডেড করেছেন রাধা রূপে, রাধা নিজেকে আট ভাগে ডিভাইডেড করেছেন, এইভাবে যে ডিভাইডেশন বিভিন্ন কর্মে কনভার্ট করেছেন, এই কৃষ্ণের যারা লীলা সঙ্গী, যাদের নিয়ে তিনি লীলা করেন, তারা তো আছে। আর এক দল হচ্ছে সাধন সিদ্ধা, যারা সাধনা করে সিদ্ধি লাভ করেছেন। আর এক দল হলো নিত্য এই কৃপা সিদ্ধা, যাদেরকে ভগবান হঠাৎ করে কৃপা করে
নিজের লীলায় অধিকার দিয়েছে। তাহলে তিন প্রকার, একটা হচ্ছে নিত্য সিদ্ধা, একটা সাধন সিদ্ধা, আর একটা কৃপা সিদ্ধা। একটু কথাগুলো মনে রাখবেন, সবাই ভাববেন যে মহারাজ কিন্তু দিন রাত এইগুলো ভাবেন বলে না হলে ভেতরে বেরোবে। আমি যদি ওই ড্রাইভারের সঙ্গে কি হয়েছে যদি মাথায় রাখি, তাহলে আমার মুখ দিয়ে এই অমৃত কথা বেরোবে? মনে রাখবেন যে মহারাজ যাই করুন না কেন, নিজের চেতনায় ডুবে থাকেন, নিজের আনন্দে ডুবে থাকেন, আপনারাও তাই থাকবেন, তাহলে পরিক্রমা সার্থক হবে। তো রাধারানী কি দেখলেন, কোথা হতে আসে এই মুরড়ির গান, ধ্যান ভাঙিল ভোলার মুরড়ির তানে, ভোলা মহেশ্বরের ধ্যান ভেঙে গেছে, ছুটতে ছুটতে ভোলা এলো বৃন্দাবনে, বংশী বটে কোথায় রাস বিহারী, কবে হবে দর্শন, আকুল প্রাণে রাসের দ্বারে প্রবেশ করতে চাইল, কিন্তু রাসের দ্বারে প্রবেশ করা গেল না। বলে ধরো এখানে কৃষ্ণ ছাড়া দ্বিতীয় কোনো পুরুষের প্রবেশ অধিকার নেই, কি অদ্ভুত ব্যাপার। ঝুমা আসেনি কেন, কি হয়েছে বুঝলাম, প্রবেশ সামনেই বসে আছে, ও এ দেখতে হো, এই জন্য প্রবেশ অধিকার নেই। কৃষ্ণ ছাড়া আর কোনো পুরুষ এই বৃন্দাবনের, ভালো করে তাকাবেন, এই আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও মা, আমার দিকে তাকাও, তো বৃন্দাবনের সমস্ত এই অপূর্ব সুন্দরতার মধ্যে সবাই মিলে চিন্তা করছেন কি ব্যাপার, অদ্ভুত ব্যাপার, এই পুরুষ এসেছে একে প্রবেশ করতে দেওয়া যাবে না। তো সেই ভোলা মহেশ্বর ভীষণ দুঃখ, অনেক কাঁদলেন, আমাকে দুঃখে যেতে দাও, আমি কৈলাস থেকে এসেছি, হিমালয় থেকে এসেছি, এই মুরড়ির গান আমাকে পাগল করে এনেছে, তোমরা আমাকে যেতে দাও গো, তোমাদের পায়ে পড়ি। বলে না, এইবার ভোলা বলে চাই, যমুনার জলে প্রাণ দিব বিসর্জন, ইহা বলি গেল ভোলা ছুটি যমুনার কাছে, যমুনার দিকে ছুটে গেল, এই তো যমুনা আমি প্রাণ ত্যাগ করবো। এমন সময় এক লাল শাড়ি পরিয়ে, লাল কাপ শাড়ি আঁচল পরিহিতা, লাল পাড়যুক্ত এক সুন্দরী রমণী এসে বলছে, কি গো তুমি পুরুষ রতন, কেন এত বিষাদ মনে তোমার, কী বা চাও, কেন এত বিষাদিত মন, কেন দুঃখে তুমি ব্যাকুলিত, কি হয়েছে হে পুরুষ বলো। বলে দেখো দেবী, আমি না কৈলাস থেকে কাঁদতে কাঁদতে এসেছি, দর্শন করতে গেলাম, আমাকে প্রবেশ করতে দেবে না, আমি রাসবিহারীকে যদি দর্শন না পাই, যদি না পাই রাসবিহারীর দর্শন, যমুনার জলে প্রাণ দিব বিসর্জন, কথা নাহি হইবে অন্যথা, কি ভয়ঙ্কর ব্যাপার, চিন্তা করুন, এই শুনে বলে মহাবিপদের কথা, হ্যাঁ যমুনার জলে জল দিব প্রাণ দিব বিসর্জন। আরে শোনো শোনো রাসবিহারীর দেখা পড়ে, তোমার যখন এত ব্যাকুলতা, এত একুলতা, এত প্রাণ, তাহলে তুমি এক কাজ করো, যমুনায় ডুব দাও, কৃষ্ণকে দেখার জন্য যমুনা তোমাকে সুন্দরী বানিয়ে দেবে, সুন্দরী হয়ে গোপী হয়ে গেলে আর কেউ বাধা দেবে, তুমি যাও, বলো যোগ মায়া কি জয়, বলে যোগ মায়ার জয় বলতে, বলে বলি যোগ মায়া কি জয় বলে দিয়েছে ডুব, এবার উঠেছে, হ্যাঁ ভোলা উঠিল শুভ্র গোপিকা স্বরূপে, শুভ্র গোপী স্বরূপে ভোলার হলো আবির্ভাব, হ্যাঁ শুভ্র গোপী মানে সাদা, মানে গায়ের অঙ্গটা লুকোই, কিন্তু অপূর্ব সুন্দরী, দিব্য কান্তি যুক্তা, অপূর্ব নয়না, অপূর্ব যৌবনা, দিব্য মধুর রূপা, মহাকান্তির মহাদেব গোপী সেজেছে, ভেবে দেখতে পারেন এমন সেজেছে। এবার রাসমঞ্চের দরজায় কেউ আর আটকায় না, সবাই গড়গড় করে চলে গেছে রাসমঞ্চের দরজা দিয়ে, এই সুন্দর গোপী দেখে সবাই খুব খুশি, বলে এই তো ভালো গোপী একটা এসেছে, চলো চলো চলো, সবাই নিয়ে গেছে। এইবার কৃষ্ণ দেখতে পেয়েছেন যে মহাদেব নিজে এসেছেন, কৃষ্ণ বলছেন স্বাগতম সুস্বাগতম গোপী রূপেণ মহাদেবম, হে দেবাদিরে মহাদেব, গোপী রূপে আপনাকে আমি স্বাগত জানাচ্ছি। রাধারানী বলে হ্যাঁ, আমাকে ছেড়ে দিয়ে ওই তার কোন গোপী এসেছে তার দিকে গেল কৃষ্ণ, যা আমি প্রাণ দিব বিসর্জন, কি ঝামেলা চিন্তা, ঝামেলার পর ঝামেলা। রাধারানী বলে দেদৌড় ওখান থেকে বনের মধ্যে দিয়ে রাস বন্ধ দিয়ে সোজা যমুনায় গিয়ে ঝাঁপিয়ে পড়ে, এবার যমুনায় ঝাঁপিয়ে পড়ে রাধারানী কেঁদে কি, আর ওই যমুনায় পড়ে বলে আমি মরে যাব, কিন্তু যমুনা তো মরতে দিচ্ছে না, যমুনা ঠেলে ঠেলে এইপারে এনে তুলেছে, এই যমুনার এপারে এসে উঠে এই তো বৃন্দাবন, এবার এখানে উঠে কাঁদতে 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 ছুটে এইখানে এসেছে, এখানে তো মন্দির ছিল না, ওই তমাল গাছ ছিল, বলে যাক কৃষ্ণ কালো তমাল কালো, তাহলে কেঁদে কেঁদে প্রাণ দিব বিসর্জন।
চোখের জলে নির্মিত হলো এই সরোবর, সেই জন্য এটাকে মান সরোবর। মাঘ মাসে এখানে লীলা হয়, বেলবনে পৌষ মাসে লীলা হয়, পৌষ মাসে বেলবনে লীলা হবে, মাঘ মাসে এখানে লীলা হবে, এই মানে মেলা বসে। মাঘ মাসে বিরাট মেলা হয়, পৌষ মাসে বেলবনে বিরাট মেলা হয়, আর এখানে মাঘ মাসে রাধারানী এখানে মেলা হয়। তাহলে যমুনার জলে তো রাধারানী এখানে এসে কমাল তলায় বসে বসে কেঁদে কেঁদে রাহন দিব বিসর্জন, কেন যমুনা তুমি আমাকে ডুবিয়ে দিলে না, হে কৃষ্ণ হে মাধব, আমি আর এই বিরহ যন্ত্রণা সইতে পারি না, মৃত্যু দাও আমার। কৃষ্ণ এবার গোপীদেরকে নিয়ে খুঁজতে খুঁজতে এখানে এসে এসে গেছে, এসে গিয়ে বলছেন, রাধে তুমি রাগ করেছো, এই দেখো যাকে আমি স্বাগত জানাতে গিয়েছিলাম সে কে জানো? ও গো মানিনী রাধা, মানমণি দানম, তোমার মানটা আমাকে দান করে দাও। বদসি যদি কিঞ্চিদপি দন্তরুচি গৌবিদি ভারতী দরতি মীরমতি ঘোরম শ্রীরাধে, স্ফুরদধর শ্রীভবে তব বদন চন্দ্রমা রচয়তি লোচন চকুরম শ্রীরাধে, প্রিয়ে চারুশীল মুঞ্জময়ী মানমণি দানম শপতি মদনানল দহতি মম মানসম দেহিকরণয়ন স্বর্ঘাতম শ্রীরাধে, ঘটয় ভুজ বন্ধনম জনয় রদখন্ড আকুল প্রাণে কৃষ্ণ। বলে রাধি যা যা আমার অপরাধ হয়েছে ক্ষমা করো, কিন্তু যে গোপীকে আমি দেখতে আহ্বান করতে গেছিলাম সে স্বয়ং কৈলাসপতি মহাদেব, এই দেখো তোমার সামনে দাঁড়িয়ে আছে গোপীর কৈলাসপতি, তোমার রাসলীলা দর্শনের জন্য কৈলাসপতির রূপ পরিত্যাগ করে যমুনা জলে ডুব দিয়ে শুভ্র গোপী রূপে এখানে এসেছে। তুমি দেখো মহা তাড়াতাড়ি রাধারানী সহজে, হ্যাঁ কৈলাসপতি শিব এসেছেন, ওই কৈলাসপতি শিব দেখেন। তখন রাধারানী লজ্জিতা হয়ে গেলেন, খানিকটা লজ্জা পেয়ে বলছেন, হে কৈলাসপতি, হে শুভ্রা গোপী, হে ব্রজের গোপীশ্বর, গোপেশ্বর না গোপীশ্বর, গোপীশ্বর নামে তোমার হইবে কো খ্যাতি, গোপীশ্বর নামে তোমার খ্যাতি হবে, আর রাস মঞ্চের দ্বারে তুমি নিত্য বিরাজ করিবে, তোবা তব কৃপা বিনা কেহ প্রবেশ করিতে নারিবে, তোমার কৃপা না হলে কেউ প্রবেশ করতে পারবে। সেই জন্য রাধারানী এখানে মান করে এসেছিলেন, তার নয়ন জলের সরোবর, সেই সরোবর দর্শন করলেন। এই দিব্য করুণাময়ী জগৎ কল্যাণী প্রণাম করে এসছেন তো মন্দিরে সবাই, তাহলে এই মান সরোবরে জল নিয়েছেন এবার প্রণাম করে, তাহলে আর জল খাওয়া রেডি করে ফেলেছিলাম, কিন্তু ওখানে গিয়েই খাওয়াবো, ওটাকে বেঁধে ফেলতে বলো তো চলে যাও, তো গায়ত্রী এগিয়ে যাও বেঁধে ফেলে একটা ব্যবস্থা করে, তো কিছু দিয়ে কাপড় চুপুর যা আছে একটা কিছু দিয়ে বেঁধে ফেলো, ফেলে একদম বাঁশের দিকে। এইবার রাধা রানী কি মান সরোবর, কি মান সরোবর, রাধা রানী কি রাম পরিক্রমা, কি ভক্তি যোগাশ্রম, কি পরিক্রমাকারী ভক্ত সবাই বাসে উঠে।